2023 সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে এবং আগামী 26 নভেম্বর সকাল 11টায় তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফলাফল চেক করার তিনটি নিয়ম। এই তিনটি নিয়ম বা পদ্ধতির মাধ্যমে তুমি তোমার ফলাফল সবার আগে চেক করে নিতে পারবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ফলাফল প্রকাশের পর তোমার করণীয় কী, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির আপডেট, সকল আপডেটগুলো এই চ্যানেল থেকেই পাবে। তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, ফলাফল সংক্রান্ত যে নোটিশ দিয়েছে, এই নোটিশে বলা হয়েছে যে আগামী 26 নভেম্বর সকাল 11টায় তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এখন আপাতত তোমাকে ওয়েট করতে হবে 26 নভেম্বর বেলা 11টা পর্যন্ত। অনেক সময় ফলাফল প্রকাশ হয় নির্দিষ্ট যে টাইম রয়েছে তার আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে প্রকাশ হয়ে যায়। যেমন এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পূর্বে পাবলিশ হয়েছিল, এরকমভাবে 11টায় ফলাফল দেওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেক সময় দেখা যায় যে 10:30 বা 10টার দিকে প্রকাশ হয়ে যায়। যদি এমনটি এবার হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব, ওই সময়টাতে তুমি সার্ভার ফ্রি থাকা অবস্থাতে তোমার ফলাফল মার্কশিট সহ দেখে নিতে পারবে। তো যাই হোক, ফলাফল কীভাবে চেক করতে হবে এখন তোমাদেরকে প্রসেসগুলো বলবো। দেখো, এখানে বলে দিয়েছে, তারা চারটা নিয়ম দেখিয়ে দিয়েছে। যেমন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা সম্ভব হবে, তারপর এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd এই ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজাল্ট দেখতে পারবে, অথবা তুমি চাইলে অফলাইনে SMS-এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবে। প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আগে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কীভাবে ফলাফল দেখা যাবে সেই পদ্ধতিটা আগে দেখে নিব। ওকে, তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হচ্ছে এইটা। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে যেতে হবে একটু, তোমার মোবাইল স্ক্রিনেও কিন্তু সেম এরকমভাবেই দেখানো হবে। একটু নিচের দিকে গেলে দেখতে পারবে এই যে রেজাল্ট আইকন রয়েছে, JSC, SSC, HSC, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে খানিকটা লোডিং নিয়ে কিন্তু তোমার সামনে এরকমভাবে পেজ চলে আসবে। এখান থেকে তোমার প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। এখানে কী দিবে, HSC আলিম দিবে। এরপর এক্সাম ইয়ার সিলেক্ট করতে হবে, তো এখান থেকে 2023টা সিলেক্ট করে দিবে। তো আমি 2022 সালের একটা রেজাল্ট চেক করে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু 23 সালের রেজাল্ট এখনও পাবলিশ হয় নাই। যাই হোক, এরপর বোর্ড সিলেক্ট করতে হবে, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ওই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবে। আমি যে ধরে নিচ্ছি যশোর বোর্ড থেকে পরীক্ষা একজন শিক্ষার্থী রেজাল্ট দেখতে যাচ্ছি। এরপর রেজাল্ট টাইপ, এটাই হচ্ছে মূল বিষয়। তোমরা ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দেখতে পারবে, মানে কোনো একজনের রেজাল্ট দেখতে পারবে, অথবা ইনস্টিটিউশন রেজাল্ট অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টও দেখতে পারবে। সেন্ট্রাল রেজাল্ট রয়েছে, ডিস্ট্রিক্ট রেজাল্ট রয়েছে, তারপর ইনস্টিটিউশন অ্যানালাইসিস দেখতে পারবে, অথবা বোর্ড অ্যানালাইসিসও দেখতে পারবে। তো আমি যে কোনো একজনের রেজাল্ট দেখতে যাচ্ছি, এই কারণে ইন্ডিভিজুয়ালি রেজাল্টই এখানে দিব। তুমি যেহেতু তোমার নিজের ব্যক্তিগত রেজাল্ট দেখবে, তাই তুমি ইন্ডিভিজুয়ালি রেজাল্টটাই সিলেক্ট করবে। এরপর রোল নাম্বার তোমাকে দিতে হবে। তো তোমার এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে, সেই রোল নাম্বারটা ঠিকঠাক করে এখানে তুলে দিবে। যেমন আমি এখানে একটি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পর এরপর তোমার রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ডে তোমার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটি এখানে ঠিকঠাক করে দিয়ে দিবে। তো আমি রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিয়েছি। এবার এখানে একটি সিকিউরিটি কী আসছে 4 ডিজিটের, তো এই সিকিউরিটি কিটা এখানে লিখতে হবে। তো এটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, এই কারণে আমি রিলোড দিব। রিলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা রিলোড হয়ে অন্য একটা সিকিউরিটি কি চলে আসবে, এটাও আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটাও আমি বুঝতে পারছি না। এরকমভাবে যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারবো যে এটা এখানে কী লেখা রয়েছে, ততক্ষণ পর্যন্ত রিলোড করলে মোটামুটি এটা পরিবর্তন হবে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে 3250 এখানে লেখা রয়েছে, তো আমি 3250 এটা দিয়ে দিচ্ছি। এবার গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর তথ্য প্রথমে দেখা যাচ্ছে এবং এখানে রেজাল্টটা দেখানো হচ্ছে, কত রেজাল্ট সে করেছিল, মানে 2022 সালে যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছিল, সো কত রেজাল্ট করেছিল, কীরকম রেজাল্ট করেছিল, কোন সাবজেক্টে তার গ্রেড কত ছিল, এখানে এটা ঠিকঠাক করে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, ঠিক এরকমভাবে কিন্তু তুমি তোমার রেজাল্টটাও দেখতে পারবে। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এবং এই যে ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো। সরাসরি তোমরা যে রেজাল্টের ওয়েবসাইট রয়েছে সার্চ এগিন, এই যে এইখানে সরাসরি তোমরা আসতে পারবে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখছি, এই ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখা কিন্তু সব থেকে সহজ, অর্থাৎ এই ওয়েবসাইটে খুব বেশি প্রেশার থাকে না, কোনো ধরনের সার্ভার প্রবলেম ছাড়াই এই ওয়েবসাইট থেকে তুমি ফলাফল দেখতে পারবে। যেদিন দেওয়া হবে ফলাফল ওই দিন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো যাই হোক, আমি পরবর্তী যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত করে দিই। যেমন পরবর্তী ওয়েবসাইট এখানে বলেছে যে এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd। যাই হোক, আমি চলে যাচ্ছি গুগলে সার্চ করব এইচএসসি রেজাল্ট লিখে।
এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি যে এই যে প্রথম ওয়েবসাইটটা তারা যে নির্দেশ করছে, তো আমি ওয়েবসাইটটার লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসেই দিয়ে রাখবো। সো তোমরা ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি এইরকম একটি ওয়েবসাইটে তোমাকে নিয়ে আসা হবে, তোমরা চাইলে কিন্তু এখনও চেক করে দেখতে পারো। তো যাই হোক, আমি এইখান থেকে প্রথমে এক্সামিনেশান দিব, এক্সামিনেশান হচ্ছে এইচএসসি বা আলিম এটা দিব। এরপর ইয়ারটা সিলেক্ট করতে হবে, 2023টা দিবে তোমরা, যেহেতু এখনও রেজাল্ট প্রকাশ করেনি তাই আমি 2022 সালের রেজাল্টটাই দেখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্ট দেখতে হবে। এরপর বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে, যশোর বোর্ড বা তোমার যে বোর্ড রয়েছে এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো। এরপরে তোমার রোল নাম্বারটা দিতে হবে এইচএসসি পরীক্ষার, তো আমি এখানে একটি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে ঠিকঠাক করে, তো তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটি দিয়ে দিবে। এরপর এখানে একটি ম্যাথ আসছে, এই ম্যাথটি তোমাকে সলভ করতে হবে। এখানে 3+3 6 এখানে লিখতে হবে, এটা অন্যরকম আসতে পারে, এখানে যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, ভাগ থাকতে পারে, গুণ থাকতে পারে, যেটা আসুক না কেন, যেটা তোমার ম্যাথ সলভ করে উত্তর হয় সেটি এখানে দেওয়ার পর সাবমিট করে দিবে। সাবমিট করলেই কিন্তু তোমার সামনে ঠিক এরকমভাবে তোমার ফলাফলটি দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমার ইনফরমেশানগুলো থাকবে, সাথে তোমার কোন সাবজেক্টে কত গ্রেড এসেছে বা তুমি কত কীরকম গ্রেড করেছো দেখা যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে তোমার দুইটা পদ্ধতি, মানে এই দুইটা পদ্ধতিতে তুমি ফলাফল সবার আগে দেখতে পারবে। তবে এই যে ওয়েবসাইটটা educationboardresults.gov.bd, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ফলাফল দেখা একটু ক্রিটিক্যাল হবে, কারণ এই ওয়েবসাইটে সব থেকে বেশি প্রেশার থাকবে। এখানে যেহেতু তখন তোমার মার্কশিট সহ দেখা যাবে আর ওইখানে তো তোমার শুধুমাত্র গ্রেড পয়েন্ট দেখা যাবে, সো এখানে একটু প্রেশার থাকবে। যাই হোক, এই হচ্ছে দুইটা পদ্ধতি, আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। SMS এর মাধ্যমে আসলে এখন খুব বেশি শিক্ষার্থী রেজাল্ট দেখে না, কারণ SMS করলে রেজাল্ট আসতে একটু লেট হয়। তবে যদি তুমি দেখতে চাও তাহলে কি করবে, প্রথমত তোমার মোবাইলের মেসেজ অপশনে যাবে, যে কোনো অপারেটরের সিম দিয়ে তুমি SMS করতে পারো। মোবাইলের মেসেজ অপশনের রাইটিং মেসেজে তোমার লিখতে হবে প্রথমে HSC, এরপর স্পেস দিবে, এরপর তোমার যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের প্রথম তিনটা অক্ষর দিবে, যেমন ঢাকা শিক্ষা বোর্ডের হলে DHA, তারপর যশোর শিক্ষা বোর্ডের হলে JES, এরপর যদি দিনাজপুর শিক্ষা বোর্ডের হয় তাহলে DIN দিতে হবে। এরকমভাবে প্রতিটি শিক্ষা বোর্ডের যে প্রথম তিনটা অক্ষর রয়েছে ইংরেজি বানানের, তিনটা অক্ষর তোমার দিতে হবে, এবার আবার স্পেস দিতে হবে, এরপর তোমার রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বারটা দেওয়ার পর এরপর স্পেস দিতে হবে, আবার তোমার 2023 দিতে হবে। এটা লেখার পর সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। এই নম্বরে সেন্ড করার পর ফিরতি SMS-এ ফলাফল জানানো হবে। যদি ফিরতি SMS আসতে একটু লেট হয়, বারবার মেসেজ করার দরকার নেই। যে সহজ প্রক্রিয়া সেটি হচ্ছে ওয়েবসাইটে দেখার, সেই ওয়েবসাইটের মাধ্যমে কারো কাছ থেকে, যারা ইন্টারনেট চালায় বা যাদের কাছে ওই যে কম্পিউটার বা মোবাইল রয়েছে তাদের কাছ থেকে তোমার ফলাফল দেখে নিও। ওকে, তো বন্ধুরা এই ছিল হচ্ছে ফলাফল দেখার তিনটা পদ্ধতি, সব থেকে সহজ তিনটা পদ্ধতি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।